চলছিল ভাষণের শোভাযাত্রা, দুই ক্লাবের কালী বিসর্জনের শোভাযাত্রা পাশাপাশি যাচ্ছিল নদীর ঘাটের পথে। হঠাৎ এক দলের শোভাযাত্রার নাচে ঢুকে পড়ে অপর পক্ষের কয়েকজন, তাদের মাঝে ঢুকে নাচতে শুরু করে। এই নিয়ে শুরু হয় বচসা। শোভাযাত্রা থামিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। বিবাদ চলাকালীন সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সদস্যরা একে অপরের ওপর চড়াও হয়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদহের শাহাপুর নাগেশ্বরপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। সংঘর্ষ বিবাদের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে রাতেই। এদিকে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হলে তাদেরকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রতন হালদার ও মিঠুন সিংহ। তাদের বাড়ি শাহাপুর নাগেশ্বরপুর এলাকায়। ঠাকুর বিসর্জন নিয়ে অন্য পাড়া থেকে এসে মদ্যপান করে এসে এখানে এসে উঠতে নাচতে এসেছিলো, ওদের বাধা দেওয়াতে পাড়ারই মানে আরও কয়েকজনকে মারতে লাগে। এবার বাধা দিতে গেলে আমাদের উপর আক্রমণ, কি হামলা বলতে গিয়ে হাসপাতাল দিয়ে খালি মোটামুটি অনেক কয়েকজনকে মেরেছে, কিন্তু দুজন হসপিটালে ভর্তি ছিল। কখন হয়েছিল, কোথায়? কালকে রাত্রে হয়েছে, শাহপুর নাগেশ্বরপুর শাহপুর মামলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে শাহপুর নাগেশ্বরপুর এলাকায় কালী পুজো কমিটির সদস্যরা তাদের প্রতিমা বিসর্জনের জন্য মহানন্দা নদীঘাটে নিয়ে যাচ্ছিল। ক্লাবের সদস্যরা শোভাযাত্রা সহকারে প্রতিমা নিয়ে যাওয়ার সময় অন্য ক্লাবের কয়েকজন তাদের শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় নাচানাচি শুরু করে। বাধা দিতে গেলেই ক্লাবের সদস্যদের ওপর হামলা চালাই বলে অভিযোগ। তাদেরকে ধরতে আসলে ঘটনায় গুরুতর জখম হয় দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদহ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো সুরাজ চৌধুরী ও সোনু চৌধুরী। ঘটনাস্থলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় শান্ত হলে শুরু হয় বিসর্জন পর্ব। পুলিশ পহরায় এদিন রাতে এলাকার সমস্ত প্রতিমা বিসর্জন করা হয় নাগেশ্বরপুর মহানন্দা নদীঘাটে। এদিনের সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ। মালদহ থেকে হরষিৎ সিংহ, News18 লোকাল। তিন তারা দুটো আছে।